আসসালামু আলাইকুম। গত ২৪ ঘন্টায় বেড়েছে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭,983 জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৮২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৭৬,৫৬৬ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫,০০০ বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫.৬ লাখের ঘর। বুধবার সকালে ওয়ার্ল্ড মিটার্স ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭,৫৩৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ২,৩০০ জন।